শেষ পর্যন্ত বাতিল হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা। করোনার ভয়াবহতার প্রকোপ থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান শিক্ষামন্ত্রী রণজ বেগু। আসামের কয়েক লক্ষ ছাত্রছাত্রীরা দীর্ঘদিন থেকে পরীক্ষা হবে কিনা এ নিয়ে উৎকণ্ঠায় থাকলেও আজ এক গুরুত্বপূর্ণ সভায় পরীক্ষা না হওয়ার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা বিভাগ। সরকারের এই সিদ্ধান্তে চাপমুক্ত হলো কয়েক লক্ষ ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা। তবে পরীক্ষায় যে 100% ছাত্রছাত্রী পাশ করে দেওয়া হবে তা কিন্তু নয়। মাধ্যমিক পরীক্ষা কাউন্সিল, উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কাউন্সিল, ছাত্র সংগঠন, স্বাস্থ্য বিভাগ এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা আয়োজন করার জন্য সরকার অনেক আশাবাদী ছিল এবং পরীক্ষা আয়োজনের জন্য শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে, কিন্তু করোনা নিয়ন্ত্রণ না হওয়ার কারণে শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে ফাইনাল পরীক্ষা। তিনি বলেছেন, পরীক্ষা না হলেও রেজাল্ট অথবা মেধা তালিকা প্রতি বছরের মতো বহাল থাকবে। শিক্ষামন্ত্রী বলেছেন, 100% ছাত্রছাত্রীরা যে পাশ করে নেবে তা কিন্তু নয়, পূর্বের মূল্যায়ন পরীক্ষার ফলাফল দেখে রেজাল্ট তৈরি করা হবে। তার জন্য দুটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। বেগু বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে এই কমিটি গঠন করা হবে এবং কমিটিগুলো কিভাবে ফলাফল হবে, কিভাবে মার্ক দেওয়া হবে তার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি বললেন, মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী 31 জুলাইয়ের মধ্যে ঘোষণা করা হবে। শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলল রাজ্যের কয়েক লক্ষ ছাত্রছাত্রী। ব্যুরো রিপোর্ট, বরাক বাংলা নিউজ।